নমস্কার বন্ধুরা, অম্বরীশ কেয়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়েছি পাবদা মাছের ঝোল। তো এখানে মাছ নিয়ে নিয়েছি, মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর এখানে নিয়ে নিচ্ছি নুন। নুন আর হলুদটা দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মাছগুলো তুলে নেব। এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু কালো জিরে আর একটু রাঁধুনি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা তেলের মধ্যে একটু ভালোভাবে নাড়িয়ে নেব, তারপর এর মধ্যে জল দিয়ে দেব। এরপর জল দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এরপর এটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার ফুটে গেছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু একটু করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এটা দিলে এটা একটা মাছের ঝোলের মধ্যে একটা আলাদাই টেস্ট নিয়ে আসে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি। এটা আমার অলরেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।